সরকারি বার্তার জন্য অপেক্ষা করুন আইপিএল নিয়ে ক্রীড়ামন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের উপরে নির্ভর করছেন না আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ আদৌ এবছর আয়োজন করা যাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার রবিবার তা স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু আইপিএল হলেও তা দর্শক শূন্য স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে কিন্তু ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান জানিয়ে দিয়েছেন সমর্থকদের উচ্ছ্বাসের অভাব অনুভব করবেন যদি ফাঁকা মাঠে খেলতে হয় দেশে করোনা আক্রান্ত সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে আইপিএল হওয়ার সম্ভাবনাও কমতে পারে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর ইঙ্গিত সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চায় না কেন্দ্র রবিবার রিজিজু বলেছেন আমাদের দেশ করোনার আগ্রাসন কতটা মোকাবিলা করতে পারছে তা দেখতে হবে আইপিএল আয়োজন করার আগে দেখতে হবে দেশে করোনার মাত্রা কমছে কি না সেসব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার ক্রীড়ামন্ত্রী আরও বলেন কোনো প্রতিযোগিতা আয়োজন করতে গিয়ে দেশকে বিপদে ফেলতে পারি না আমাদের প্রধান লক্ষ্য করোনার বিরুদ্ধে লড়াই করা ভারতীয় বোর্ডের কেউ কেউ বলেছেন অক্টোবরে অথবা নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হলে সে সময় আইপিএল আয়োজন করার চেষ্টা করা হবে কিন্তু তার বিরোধিতা করেছেন অ্যালান বর্ডার থেকে ইয়ান চ্যাপেলের মতো প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কেরা এমনকি বর্ডার এও জানিয়েছেন বিশ্বকাপের সঙ্গে আইপিএল এর কোনো তুলনা চলে না অন্যদিকে চ্যাপেল তার দেশের ক্রিকেটারদের অনুরোধ করেছিলেন ঘরোয়া ক্রিকেট ছেড়ে কেউ যেন আইপিএল খেলতে না যান কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ হোক অথবা আইপিএল প্রতিযোগিতা আয়োজন করা হলে তার দর্শক শুনু স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এতদিন মাঠে সমর্থকদের জয়ধ্বনি শুনে আসা ক্রিকেটারেরা কিভাবে মানিয়ে নেবেন অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ইনস্টাগ্রামের লাইভ চ্যাটে শিখর ধন জানিয়েছেন সমর্থকদের অভাব তিনি অবশ্যই অনুভব করবেন শিখরের প্রতিক্রিয়া যদি কোনো প্রতিযোগিতা আয়োজন করা হয় তাহলে দর্শক শুনু স্টেডিয়ামেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি ফাঁকা মাঠে খেলতে সত্যিই খারাপ লাগবে সমর্থকদের উচ্ছ্বাস শুনতে পাবো না স্টেডিয়ামের মধ্যে সেই পরিবেশই তৈরি হবে না সমর্থকরা থাকলে আলাদা অনুপ্রেরণা পাওয়া যায় ফাঁকা মাঠে যা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু ধাওয়ান একেবারে বাড়িতে আর বসে থাকতে চান না যে কোনোভাবেই ক্রিকেট শুরু হোক চান তিনি বলছেন যেভাবে সম্ভব ক্রিকেট শুরু হোক আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না শেয়ার প্র্যাকটিস করতে করতে হাঁপিয়ে উঠেছি মাঠে ফেরার পরে প্রত্যেকের মধ্যে পারফর্ম করার খিদে বেড়ে যাবে এতদিন পরে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিজেকে সেরা প্রমাণ করার ইচ্ছে তৈরি হবে সেটা কিন্তু অন্যরকম অনুভূতি ধাওয়ানের বিশ্বাস এবছর আইপিএল হবে ম্যাথিউজকে তিনি বলেন এত বড় প্রতিযোগিতা বন্ধ থাকলে খুবই খারাপ লাগবে আমার বিশ্বাস আইপিএল হবেই বরাবর ইতিবাচক চিন্তা করতে পছন্দ করি তাই আইপিএল হবে না তা নিয়ে ভাবতেও পারব না যোগ করেন খেলাধুলো শুরু হলে মানুষের মনও ভালো হয়ে যায় অবসাদে কেটে যায় অনেকের আইপিএল শুরু হলে কিন্তু অনেকেরই সুবিধা হবে বাড়িতে বসে ম্যাচ উপভোগ করতে পারবে অনেকটা সময় কেটে যাবে আমরাও মাঠে নামার সুযোগ অন্তত পাবো সো ডিয়ার ফ্রেন্ডস আমাদের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ